নমস্কার বন্ধুরা, মেঘনা কুকিং ফুডে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। চলে এলাম নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আর আজ আমি বানাবো একদম স্পেশাল একটা রেসিপি। আমার চ্যানেলে এই রান্নাটা প্রথম আমি রান্না করছি, তো চলো এবার আমি রান্নাটা শুরু করব। আর আজকের ভিডিওটা কিন্তু বন্ধুরা তোমরা মিস করো না। আজকে আমি একটা লুচি বানাবো, তো তোমরা সবই দেখতে পারবে। আর ভিডিওটা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার ছোট্ট পরিবারের পাশে থাকবে। তো চলো এবার রান্নাটা শুরু করছি। প্রথমেই দেখো আমি নিয়েছি এখানে ধনে পাতা, আর নিয়েছি একটা বিট। তো বিটটাকে আমি কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর ধনে পাতাগুলো দেখো একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। আর দেখো একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবারে আমি বিট গাজরটাও একইভাবে দিয়ে দেব মিক্সির বাটিতে। তো এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আর দেখো এটাও আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। তো বিট আর ধনে পাতার পেস্ট রেডি। আর বন্ধুরা নিয়েছি দেখো হলুদ, তো হলুদের গুঁড়োটাও এখানে আমার লাগবে। আর প্রধান উপকরণ এখানে হচ্ছে ময়দা। তো দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি, আর এক বাটি করে ময়দা আমি নিয়ে নেব। এই যে একটা হাতা নিয়েছি গোল মতো, এর এক হাতা ময়দা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম দেখো সামান্য সাদা তেল, তো এক চামচের মতো, ছোট চামচের এক চামচ সাদা তেল দিলাম, আর দিলাম স্বাদ মতো লবণ। এবারে দেখো বন্ধুরা যে বিটটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা আমি অল্প অল্প দিয়ে মেখে নেব। এখানে কোনো জল ব্যবহার করব না, এতেই হয়ে যাবে। আর বিটটা যখন পেস্ট করেছি তখন আমি অল্প একটু জলের মধ্যে দিয়েছিলাম। তো দেখো খুব সুন্দর একটা ডো তৈরি করে নিলাম বিট আর ময়দা দিয়ে। এবারে আমি এটা সাইডে রেখে দিলাম। এবার দেখো আরেক হাতা আমি নিয়ে নিলাম ময়দা, আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দেব দেখো সামান্য একটু জোয়ান দিয়ে দিলাম এর মধ্যে। জোয়ানটা দিলে কী হবে, খেতে খুব ভালো লাগবে, খুব সুন্দর একটা গন্ধ আসবে। আর দেখো দিয়ে দিলাম সাদা তেল, তো এখানেও এক ছোট চামচ সাদা তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম দেখো সামান্য পরিমাণে চিনি, চিনিটা দিলে কী হবে, খেতে একটু মিষ্টি হবে। তো চলো সব উপকরণ এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো আমার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো এবারে আমি যে ধনে পাতাটা নিয়েছি পেস্ট করে, এবার ধনে পাতার পেস্ট দিয়ে আমি এই ময়দাটা মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব। তো চলো এবার অল্প অল্প করে মেশাতে থাকব, আর এখানে পুরোটাই আমার লাগবে ধনে পাতা বাটা। তো চলো এ দেখো সব দিয়ে দিলাম, এবার খুব সুন্দর একটা ডো দেখবে তৈরি হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু তোমরা রেসিপিটা বানাবে, আর দেখবে শেষ পর্যন্ত কেমন মানে রেসিপিটা তৈরি হয় দেখে একদম অবাক হয়ে যাবে। তো এটাও আমার তৈরি হয়ে গেল ধনে পাতার ডো। তো এবার দেখো আমি আরেক হাতা নিয়ে নিলাম ময়দা, তো এর মধ্যেও আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দেব সামান্য জোয়ান, আর চিনি, সাদা তেল। তো সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে এটাও আমি প্রথমে মেখে নেব, আর দেব এর মধ্যে এক চিমটে হলুদের গুঁড়ো। তো বন্ধুরা হলুদের গুঁড়োটা দিলে কি হবে, যে এই ময়দার কালারটা একটু হলুদ হয়ে যাবে, তো এর জন্যই দেওয়া। তো সব কিছুই কিন্তু একদম প্রাকৃতিকভাবে, কোনো রং এর মধ্যে দেওয়া হয়নি। দেখো তোমাদের সামনেই সব কিছু করলাম। তো এইভাবে তোমরা একবার এই রেসিপিটা করে অবশ্যই দেখতে পারো। তো দেখো এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখো আমার হলুদের দিয়েও ময়দার ডোটা তৈরি হয়ে গেল। এবারে আমি 15 মিনিটের মতো একটু চাপা দিয়ে রেখে দেব। তো চলো 15 মিনিট বাদে তারপরে ফিরে আসছি। চাপা দিয়ে রেখেছিলাম, 15 মিনিট হয়ে গেছে। এবারে আমি বেলে নেব। প্রথমে আমি বেলনিটা একটু তেল মেখে নিয়েছি বেলনি চাকিতে। তারপরে দেখো প্রথমে আমি যে বিট গাজরের ডো তৈরি করেছিলাম সেটা আমি দেখো একটা রুটির মতো বেলে নিয়েছি। একটু বড় করে বেলতে হবে, তারপরে এটা আমি সাইডে রেখে দেব। দেখো এই যে একটা তাওয়া নিয়েছি, তাওয়াটার উপরে আমি এই রুটিটা রেখে দিলাম। এটা একটু একটু মোটা করে বেলা হয়েছে। তো একইভাবে দেখো আমি এবার যে ধনে পাতার ডোটা বানিয়েছি, তো এটাও আমি এমনভাবে একটা রুটি তৈরি করে নেব। তো এর মধ্যে আমার ধনে পাতার ডোয়ের রুটিটা তৈরি হয়ে গেছে।
তো দেখো এটা আমি এবার এই আগে যে রুটিটা বানিয়েছি এই রুটিটার উপরে খুব আস্তে করে রেখে দেব। তো এটা আমার রাখা হয়ে গেছে। তো এবার হলুদের যে ডোটা বানিয়েছিলাম তো এটাও আমি একটা রুটি বেলে নিলাম, আর সব রুটিগুলো কিন্তু একদম সমান পরিমাণে হয়েছে, তো দেখলে একদম সঠিক মাপ নিতে হবে। তো এবার দেখো তিনটে রুটি আমার হয়ে গেছে। তো এবার আমি তিনটে রুটি এভাবে পরপর সাজিয়ে নিলাম। তো কালারের কোনো অসুবিধা নেই, একটার পর একটা যে কোনো খুশি কালার দিতে পারো, কোনো সমস্যা নেই তাতে। তো তিনটে রুটি আমি একসঙ্গে দিয়ে দেখো এবার আমি বেলে নেব। দেখো কীভাবে বেলছি, প্রথমে দেখো তিনটে রুটি আমি একসাথে এই দেখো রোল তৈরি করে নেব, পেঁচিয়ে পেঁচিয়ে দেখো একটা রোলের মতো তৈরি করে নিচ্ছি। দেখো খুব সুন্দর আমার রোলের মতো তৈরি হয়ে গেছে। এবার আমি এক সাইড দিয়ে দেখো ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব, লুচি যেমন করে বেলি সেই সাইজের টুকরো করে আমি ছুরি দিয়ে কেটে নেব। তো প্রথমটা আমার একটু ছোট হয়েছে, প্রথম দুটো কারণ এ দুটো একদম সামনে ছিল, তার পরেরগুলো আমার সবগুলো একই রকম সাইজ হয়েছে, তো তাতে কোনো সমস্যা নেই। দেখো আমি এভাবে সব টুকরোগুলো আমি করে নেব। তো এরই মধ্যে আমার সমস্ত লুচি ভাজার জন্য লেচি তৈরি হয়ে গেছে। এবারে আমি চলো এবার চলে যাব রান্নার কাছে, আর এর গায়ে কিন্তু একটু সাদা তেল আমি মেখে নিলাম। তো চলো এবার রান্নার কাছে চলে যাচ্ছি। এই দেখো চলে এলাম রান্নার কাছে। তো এবার আমি উনুনটাও ধরিয়ে নেব। বন্ধুরা এটা কিন্তু সন্দেশ নয় আর মিষ্টিও নয়, তবে এটা কি, তো চলো এবার বানিয়ে দেখাই। এটাই হবে সেই স্পেশাল লুচি। তো এগুলো আমার দেখো সব রেডি করা হয়ে গেছে, এবার আমি এগুলো বেলে নেব তারপরে ভাজব। একটা একটা করে লেচি নিয়ে আমি এবার কচুরিগুলো সব বেলে নিয়ে ভেজে নেব, একটা একটা করে বেলবো আর একটা একটা করে ভাজবো। দেখো একটা কচুরি আমার বেলা হয়ে গেছে। দেখো বেলে নিয়েছি, এই দেখো বেলে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। আর এদিকে কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে, তো তেলের মধ্যে আমি কচুরিটাকে ছেড়ে দিলাম। আর দেখো কত সুন্দর ফুলে উঠেছে। একইভাবে আমি সমস্ত কচুরিগুলো বেলে নিয়ে তারপরে ভেজে নিচ্ছি, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো আমার স্পেশাল কচুরি রেডি হয়ে গেছে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর দেখো দেখতে কত সুন্দর লাগছে। তো এরকম একটা রেসিপি যদি তোমরা বাড়িতে আত্মীয় স্বজন এলে তাদের বানিয়ে দাও, তারা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে।
তো নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, বাই।